যৌতুকের টাকা এনে না দেয়ায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহের গাঁও গ্রামে ইতি আক্তার নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে স্বামী মনির হোসেন, শ্বশুর নজরুল ইসলাম, শাশুড়ি স্বপ্না আক্তার ও দেবর শুভ মিয়াকে আসামি করে গত 29 জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেন্দুয়া থানায় এ মামলাটি দায়ের করেন। এদিকে মামলা দায়েরের এক সপ্তাহ অতিবাহিত হলেও আসামিরা এখনও গ্রেফতার হয়নি। তবে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ নেওয়াজ জানান, মামলার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে, তাই গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গত 3 আগস্ট দুপুরে নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি কেন্দুয়া থানায় মামলার বাদী ও সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন বলেও জানান ওসি। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিয়েতে 1,75,000 নগদ টাকা, একটি মোটর সাইকেল ও 1,00,000 টাকার আসবাবপত্র যৌতুক হিসেবে দিলেও যৌতুক লোভী স্বামী ও শ্বশুর শাশুড়ি সহ পরিবারের লোকজন আরও 3,00,000 টাকা এনে দিতে ইতি আক্তারকে চাপ দিতে থাকে। এ পর্যায়ে স্বামী ও শ্বশুর শাশুড়ি এবং দেবর মিলে ইতি আক্তারের ওপর পালাক্রমে মানসিক এবং শারীরিক নির্যাতন শুরু করে। গত 24 জুলাই দুপুরে স্বামী সহ তার পরিবারের লোকজন মিলে 6 মাসের অন্তঃসত্ত্বা ইতি আক্তারকে মারপিট করে আহত করে। পরে সংবাদ পেয়ে পরিবারের লোকজন ছুটে গিয়ে শ্বশুর বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় ইতি আক্তারকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে পলাতক থাকায় বারবার চেষ্টা করেও বিষয়টি নিয়ে অভিযুক্তদের কারোর সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে কয়েকজন প্রতিবেশীর সাথে কথা হলে তাদের কাছ থেকে জানা যায়, মামলা হওয়ার পর থেকে তারা সবাই পালিয়ে গেছে।